ডেঙ্গু প্রতিরোধে সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। কোনো প্রতিষ্ঠানের একার পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। বুধবার সুস্থতার জন্য সামাজিক আন্দোলন শিরোনামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। আর আরেক অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তদের এলাকা ভিত্তিক সঠিক তথ্য না দেওয়ার কারণে এডিস মশা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটির মেয়র। বর্ষা মৌসুমের শুরু থেকেই আবারও রাজধানীতে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এরই মধ্যে প্রতি শনিবার 10 মিনিট নিজের বাড়ির আশপাশ পরিষ্কার করা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়েছেন। বুধবার উত্তর সিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, স্কুল শিক্ষক সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরী বলেন, সচেতন সব নাগরিকের উচিত ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি কর্পোরেশনকে সহায়তা করা। সামাজিক আন্দোলন কেউ একজন শুরু করবে, কিন্তু সেখানে অংশগ্রহণ করার দায়িত্ব আমাদের। মাননীয় মেয়র শুরু করেছেন, আমাদের দায়িত্ব হলো এখন অংশগ্রহণ করা এবং এটাকে সাফল্যমণ্ডিত করা। মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া আছে, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া এই সমস্যা একা সমাধান সম্ভব নয়। আমরা প্রত্যেকটি কাউন্সিলরকে আমি নির্দেশ দিয়েছি এলাকায় থাকার জন্য, মাঠে থাকার জন্য, এবং প্রত্যেকে কিন্তু কাজ করে যাচ্ছে। নিজের বাসা, বাড়ি, অফিস, আদালত, দোকানপাট করি পরিষ্কার। এটিকে যদি আমরা সামাজিকভাবে ছড়িয়ে দিতে পারি ডেঙ্গির থেকে অথবা যে কোনো রোগ বলাই থেকেও কিন্তু আমরা রেহাই পাব। অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংকট সমাধানের দায়িত্ব কোনো একটা প্রতিষ্ঠানের উপর চাপালে হবে না। এটা ইম্পসিবল। মেয়র, কাউন্সিলর আর আমরা 3000 লোক দিছি আপনাদেরকে, আর এই 3000 লোক দিয়ে আর ওনারা মিলে আপনাদের সব মানুষের জীবনে এই মশা মুক্ত অথবা এডিস মুক্ত জীবন দিতে পারবে, এটা ঠিক না। ইউ ক্যান নট ইগনোর ইউর রেসপন্সিবিলিটি। আই ক্যান্ট ইগনোর মাই রেসপন্সিবিলিটি। এদিকে হাজারীবাগে ভিন্ন এক অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তদের এলাকা ভিত্তিক সঠিক তথ্য না দেয়া ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে এডিস মশা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। আমরা 24 ঘন্টায় যে সকল রোগী শনাক্ত হয়, হাসপাতালে ভর্তি হয়, তাদের ঠিকানাগুলো আমরা নিয়ে থাকি এবং অনেক ঠিকানাগুলো সঠিক না। আমরা যত বেশি সঠিক তথ্য পাবো আমরা সেইভাবে তত বেশি কার্যকরভাবে এটা দমন করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলা বাজার নৌপথে দুপুর 2:30 থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। সকাল থেকে এই নৌপথে 5টি ছোট ফেরি চলাচল করছিল।